বারবার নৌ দুর্ঘটনা ও জাহাজডুবির ঘটনায় বিপজ্জনক হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও চ্যানেল। একসাথে চারটি সহ গত আট বছরে 28টি জাহাজডুবির ঘটনা জানান দিচ্ছে চ্যানেলটি কতটা ঝুঁকিপূর্ণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম বন্দরে ডুবে থাকা জাহাজের একটি পরিসংখ্যান থেকে দেখা যায়, গত আট বছরে চট্টগ্রাম বন্দর চ্যানেলে ও আশপাশের এলাকা জুড়ে অন্তত 26টি ছোট বড় জাহাজ ডুবে গেছে। মাত্র 10 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেলে এখনও ডুবে আছে বেশ কয়েকটি জাহাজ, কোস্টার ও ট্যাঙ্কার। চলছে অনুমোদনহীন শতাধিক জাহাজ। অনেকে মনে করছেন, অবৈধ জাহাজের ছড়াছড়িতেই বাড়ছে একের পর এক দুর্ঘটনা। তারপরও বন্দর কর্তৃপক্ষের দাবি, সুরক্ষিত আছে চ্যানেল। বন্দর স্বাভাবিক রাখতে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে তাগিদ দেওয়া হয়েছে মালিকদের এবং এই চ্যানেলকে নিরাপদ করতে সার্বক্ষণিকভাবে আমাদের বিটিএমএস এবং আমাদের পাইলট সবাই কাজ করছে। জাহাজগুলো লাইটারেজ ভ্যাসেলগুলো, যেটি আসলে উপযোগী না, এরকম ভ্যাসেলই কিন্তু ডুবে যাচ্ছে। এটা ব্যাপারে যে কর্তৃপক্ষ এটা প্রদান করে থাকেন, তারা ভালোভাবে বিষয়টি দেখবেন, যাতে এই ধরনের ঝুঁকির মধ্যে চট্টগ্রাম বন্দর অথবা জাহাজ চলাচলকে ঝুঁকির মধ্যে না ফেলে। বারবার পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বলছেন, এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সময়ে প্রায় 28টি জাহাজ ডুবে গেছে, যেগুলোকে উদ্ধার করা হয়নি। চট্টগ্রাম বন্দর নিয়ে কোন রকমের ঝুঁকি নিতে পারবো না আমরা, এবং ঝুঁকি নেওয়ার প্রশ্নই আসে না। যে কোনো বিশেষজ্ঞ দ্বারা এটাকে এগুলিকে উদ্ধার করতে হবে এবং জাহাজ চলাচলের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। ব্যবসায়ীরা এও বলছেন, শিগগিরই জাহাজ ডুবির ঘটনা কমে না আনলে ভবিষ্যতে জাহাজ প্রবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও বন্দর চ্যানেল। বাংলা টিভি নিউজ ডেস্ক।